টাকা পয়েন্ট নামের এই অ্যাপটিতে আপনি স্পিন মেরে গেম খেলে প্রত্যেক দিন 300 থেকে 500 টাকার মতো ইনকাম করতে পারবেন এবং এই টাকাটি আপনি রিসিভ করতে পারবেন মোবাইল রিচার্জ, বিকাশ নগদ, রকেট, পেপাল, পেটিএম, বাইন্যান্স ইত্যাদির মাধ্যমে। সো গাইস, এই টাকা পয়েন্ট ইনকাম অ্যাপটি হচ্ছে সম্পূর্ণ একটি ইনকাম অ্যাপ। অ্যাপটি সম্পর্কে আজকের এই ভিডিওতে আপনাদের এ টু জেড স্টেপ বাই স্টেপ বিস্তারিত বুঝিয়ে দেবো, যাতে আপনি খুব সহজে অ্যাপটিতে নিয়ম মেনে কাজ করে টাকা ইনকাম করতে পারেন। আর অ্যাপটি রেফার সিস্টেম রয়েছে, তার মানে আপনি আপনার বন্ধু বান্ধবদেরকে অ্যাপটি রেফার করলে রেফারাল কমিশনও পাবেন। সো প্রথমত আপনি আপনার ফোনে এই অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনার ফোনের গুগল প্লে স্টোরটাকে ওপেন করবেন। দেন প্লে স্টোরে এসে আপনি সার্চ বক্সে গিয়ে সার্চ করে দেবেন টাকা পয়েন্ট লিখে। এটা লিখে আপনি প্লে স্টোরে সার্চ করলে এখানে একটা অপশন পেয়ে যাবেন নিউ বলে। এই নিউ অপশনটা আপনি একবার ক্লিক করে দেবেন। যেহেতু এটি আসলে সম্পূর্ণ একটি ইনকাম অ্যাপ, তো নিউতে ক্লিক করার পর এখানে একটা অপশন অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন, সেটা হচ্ছে টাকা পয়েন্ট বলে। এই অ্যাপটির পিকচারটি আপনি খুব ভালো করে দেখে রাখুন, যাতে আপনি খুব সহজেই অ্যাপটি প্লে স্টোর থেকে চিনে ডাউনলোড করতে পারেন। অ্যাপটি আসলে সম্পূর্ণ একটি ইনকাম অ্যাপ, তাই আপনার প্লে স্টোর থেকে অ্যাপটি খুঁজে বের করার কিংবা চিনে ডাউনলোড করতে অসুবিধা হতে পারে। তাই আপনাদের সুবিধার্থে আমি এই অ্যাপটির ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে ইজিলি আপনি আপনার ফোনে অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন। অ্যাপটির ফোন নেম আসছে টাকা পয়েন্ট টাকা ইনকাম বিডি। সো গাইস, অ্যাপটি প্রথমত আপনি আপনার ফোনে ডাউনলোড করবেন, তারপরে অ্যাপটিতে কাজ করার জন্য অ্যাপটি ওপেন করার পূর্বে প্লে স্টোরে এসে সার্চ বক্সে গিয়ে সার্চ করে দেবেন সুপার ভিপিএন লিখে। তারপর আপনি প্লে স্টোর থেকে এই সুপার ভিপিএনটি আপনার ফোনে ডাউনলোড করবেন, সুপার ভিপিএনটি ওপেন করবেন এবং অবশ্যই সুপার ভিপিএনটি ইউএস সার্ভারে কানেক্ট করে নেবেন। সো মানে সুপার ভিপিএনটি আগে থেকে ইউএস সার্ভারে কানেক্ট করা রয়েছে। এবারে চলে যাচ্ছে ওই টাকা পয়েন্ট অ্যাপটিতে। সো গাইস, এই টাকা পয়েন্ট অ্যাপটিতে সবার ঠিক এইরকম দেখাবে। সো অ্যাপটিতে কাজ করে টাকা ইনকাম করার জন্য প্রথমত আপনাকে অ্যাপটিতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তাই আপনি অ্যাপটি ওপেন করলে নিচে একটা অপশন পেয়ে যাবেন অ্যারো বাটন বলে, এখানকার এই অ্যারো বাটনটার উপর ক্লিক করে দেবেন জাস্ট কয়েকবার। দেন এখানে একটা অপশন পেয়ে যাবেন গেট স্টার্ট বলে, এখানকার এই গেট স্টার্ট অপশনটা ক্লিক করে দেবেন। তাহলে আপনার কাছে অ্যাপটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই ধরনের ইন্টারফেস দেবে। এবার এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে কন্টিনিউ উইথ ইমেল বলে, এখানে কন্টিনিউ উইথ ইমেল অপশনটা ক্লিক করে দেবেন। তাহলে আপনি এখানে একটা দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে নিচে একটা অপশন পাবেন যেটা হচ্ছে সাইন ইন বলে, সরি এখানে একটা নিচে একটা অপশন পাবেন সাইন আপ বলে, এখানকার সাইন ইন অপ নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। এবার এখানে সাইন আপ বলে একটা অপশন রয়েছে, এখানকার সাইন আপ অপশনটা ক্লিক করে দেবেন। তো সাইন আপ অপশনটা ক্লিক করার পর আপনার কাছে অ্যাপটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই ধরনের বেস্ট কয়েকটি অপশন দেবে। এখানে প্রথম একটা অপশন রয়েছে ইউজার নেম, এখানে ক্লিক করে আপনি আপনার নামটি দিয়ে দেবেন। আপনি এখানে যে নামটি দেবেন আপনার অ্যাকাউন্টটিও সেই নামেরই ক্রিয়েট হবে। দেন এখানে দুই নম্বর রয়েছে ইমেল বলে একটা অপশন, এখানে ক্লিক করে আপনার ফোনে বর্তমানে যে ইমেলটা লগ ইন রয়েছে সেম ইমেল অ্যাড্রেস ট্যাগবার আপনি এখানে টাইপ করে বসিয়ে দেবেন। দেন এখানে রয়েছে পাসওয়ার্ড বলে একটা অপশন, এখানকার এই পাসওয়ার্ড অপশনটা ক্লিক করে আপনি অবশ্যই 4 ডিজিট প্লাস স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন। এইখানে পাসওয়ার্ড দেওয়া গেলে এবার এখানে পরবর্তীতে একটা অপশন রয়েছে সাইন ইন বলে, এখানকার সাইন ইন অপশনটা ক্লিক করে দেবেন। তাহলে আপনার অ্যাপটিতে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করা সাকসেসফুল হয়ে যাবে। সো গাইস, সাইন ইন অপশনটা ক্লিক করলে আপনার অ্যাপটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করা সাকসেসফুল হয়ে যাবে। এবার এখানে একটা অপশন রয়েছে লগ ইন বলে, লগ ইন অপশনটা ক্লিক করে দেবেন। তাহলে আপনাকে অ্যাপটিতে এবার লগ ইন করতে হবে। আপনি মাত্র যে ইমেল দ্বারা অ্যাপটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেম ইমেলটা আপনি একবার এখানে দিয়ে দেবেন। দেন এখানে পাসওয়ার্ড বলে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে মাত্র যে পাসওয়ার্ড দিয়ে অ্যাপটিতে অ্যাকাউন্ট খুলেছিলেন সেম পাসওয়ার্ডটা একবার আপনি এখানে টাইপ করে দেবেন। আর হ্যাঁ, আপনারা যে পূর্বে ইউজার নেম দিয়েছিলেন সেই ইউজার নেমটা আপনার হতে হবে অবশ্যই 4 সংখ্যা প্লাস এবং 18 সংখ্যার নিচে। একটা ইউজার নেম দেওয়ার পর যদি অ্যাপটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে প্রবলেম হয় তাহলে আপনি সেটা চেঞ্জ করে আরেকটা ইউজার নেম দিবেন। দেন এখানে রয়েছে সাইন ইন বলে একটা অপশন, এই দুটো অপশন ফিল আপ করা হয়ে গেলে দেন এই সাইন ইন অপশনটা ক্লিক করে দেবেন। সো গাইস, এবার আপনাকে আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুলভাবে লগ ইন করে নিয়ে আসবে। আপনার অ্যাপটিতে অ্যাকাউন্টে আপনাকে কাজ করতে হবে, সেই অ্যাকাউন্টে কাজ করে আপনার অ্যাকাউন্টে ম্যাম্বুলেন্সে পয়েন্ট ইনকাম হবে। আপনি সেই পয়েন্টের বিনিময়ে উল্টো দিয়ে টাকা রিসিভ করতে পারবেন। অ্যাপটিতে সবার ঠিক এরকম দেখাবে। অ্যাপটিতে আসার পর অ্যাপটির হোম ইন্টারফেস থেকে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন যে একটা মেন আইকন প্লাস রয়েছে, এখানে অপশনটা আপনি ক্লিক করে দেবেন। তাহলে আপনি দেখতে পারবেন যে অ্যাপটিতে যে আপনার রেফার কোড রয়েছে সেই রেফার কোডটি এখানে চলে আসবে। এই রেফার কোডটি ব্যবহার করে কাউকে অ্যাপটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারলে তাকে রেফার করে বিনিময়ে আপনি পেয়ে যাবেন রেফারাল কমিশন। নিচে ক্লিক করে আপনি রেফার লিঙ্কটি দেখতে পারেন, আপনার রেফার হিস্ট্রিটা দেখতে পারেন, এখানে ক্লিক করে রেফার লিঙ্ক দেখতে পারেন, এখান থেকে আপনার রেফার কোডটা কপি করে নিতে পারেন। এবং উপরে দেখতে পাচ্ছেন যে শো করতে আছে রেফার করা 3টা স্টেপ, ইনভাইট ইউর ফ্রেন্ডস এবং পাবেন প্রত্যেক রেফারের বিনিময়ে 1000 পয়েন্ট করে বোনাস এবং 50 পয়েন্ট করে পাবে সে বোনাস। আর রেফার করার জন্য আপনি যেটা করবেন আপনার রেফার কোডটি কপি করে নেবেন, এখানে ক্লিক করে রেফার লিঙ্কটি পেয়ে যাবেন। সেই লিঙ্কে ক্লিক করে কেউ ডাউনলোড করে অ্যাপটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনার রেফার কোডটি ইউজ করলে তাকে রেফার করার বিনিময়ে আপনি পেয়ে যাবেন রেফারাল কমিশন। সো গাইস, এখানে দেখতে পাচ্ছেন যে আপনি হোম ইন্টারফেস থেকে বেস্ট কয়েকটি অপশন রয়েছে আর এই সমস্ত অপশনগুলোতে কাজ করে আপনি টাকা ইনকাম করতে পারবেন। উপরে দেখতে পাচ্ছেন যে পেমেন্ট মেথড রয়েছে অসংখ্য, আর আপনাকে ভিপিএনটি অবশ্যই ইউএস, ইউকে অথবা কানাডা সার্ভারে কানেক্ট করতে হবে। তারপরে আপনাকে এবারে আপনাদেরকে কাজ করার নিয়মটা দেখিয়ে দিয়েছি, সেমভাবে আপনারা কাজ করবেন অ্যাপটিতে। অ্যাপটিতে আসার পর ঠিক এরকম দেখাবে। আপনার হোম ইন্টারফেস থেকে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন যে প্রোফাইল বলে, এই প্রোফাইল অপশনটা ক্লিক করে দেবেন। তাহলে আপনি এখানে আপনার প্রোফাইলটা পেয়ে যাবেন বিস্তারিত অবশ্যই দেখে নেবেন প্রত্যেকটা অপশন। এবার আপনাদেরকে কাজ করার নিয়মটা দেখিয়ে দিচ্ছি। প্রথম একটা দেখতে পাচ্ছেন যে কাজ করার জন্য অসংখ্য প্রথম একটা অপশন রয়েছে ডেইলি বোনাস বলে, এইখানকার ডেইলি বোনাস অপশনটায় ক্লিক করে দেবেন। সো ডেইলি বোনাস অপশনটা ক্লিক করার পর এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন যে
ওয়ার্ডস অ্যাড টু আনব্লক ব্লক অপশন রয়েছে, ওয়ার্ডস অ্যাড টু আনব্লক অপশনটা আপনি ক্লিক করে দেবেন। এইভাবে তিনটা সেকেন্ড চার সেকেন্ড শো করবে, একটু দেখে তারপরে ওয়েট করবেন, তারপর আপনার কাছে একটা অ্যাড শো করবে। অ্যাড শো করলে আপনার কাজ হচ্ছে সেই অ্যাডটাকে আপনি প্রথমত এখানে সম্পূর্ণ দেখবেন, তারপরে আপনাকে অ্যাডটা প্রথমত আপনাকে আনব্লক করতে 5 সেকেন্ড সময় দেবে, 5 সেকেন্ড ওয়েট করে তারপরে আপনি অ্যাডটি এখান থেকে দেখবেন। তারপরে অ্যাডটা দেখা হয়ে গেলে অ্যাডটি আপনি ক্লোজ করে দেবেন। আর যদি ইউটিউবে নিয়ে যান তাহলে আপনাকে ইউটিউবে একটা ভিডিওর কাছে নিয়ে যাবে, ভিডিওটা আপনি 1 মিনিট দেখবেন। এইভাবে মূলত আপনাকে ডেইলি বোনাসটা কমপ্লিট করতে হবে, আশা করি বুঝতে পেরেছেন। এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন যে কাজ করার জন্য আরও অসংখ্য অপশন রয়েছে, তা প্রত্যেকটা অপশন আপনাকে নিয়ম মেনে কাজ করতে হবে। এবার আপনাদেরকে প্রত্যেকটা অপশনে কাজ করার নিয়মটা দেখিয়ে দিচ্ছি আপনি হোম ইন্টারফেস থেকে। এই যে নিচে অনেকগুলো অপশন রয়েছে, এই অপশনগুলোর পরবর্তী দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে আর্টিকেল বলে, তারপর একটা অপশন রয়েছে আপডেট অ্যাকাউন্ট, ইনভাইট ফ্রেন্ড, কয়েন্ট আর্ন, তারপর রিভার্স স্পিন, কুইজ। এখানে যদি আমি স্পিন অ্যান্ড উইন অপশনটা ক্লিক করে দিই তাহলে আপনি দেখতে পারবেন যে একটা টাইমে স্পিন দিবে মোট 100টা। আপনাকে এখানে স্পিন মারতে হবে, জাস্ট আপনি স্পিন অপশনটা ক্লিক করে দেবেন, এটা ঘুরতে শুরু করবে, আপনাকে পয়েন্ট দিবে, পয়েন্ট দেওয়ার পূর্বে যদি কোনো অ্যাড শো করে তাহলে আপনারা অবশ্যই সেই অ্যাডটি ক্লোজ করে দেবেন। এইভাবে মূলত আপনাকে স্পিন মারতে হবে এই অ্যাপটির এই ইন্টারফেসটাতে, অর্থাৎ স্পিন অ্যান্ড উইন অপশনটাতে। সো দেখি একটা স্পিন মারার বিনিময়ে কত পয়েন্ট দেয়। একটা স্পিন মারার বিনিময়ে পয়েন্ট দিয়েছে 5 পয়েন্ট, আর নেট কানেকশন আমার ছিল আপনার সাথে সাথে পয়েন্টটা দিয়ে দেওয়া হবে। ক্লোজ ব্ল্যাক অপশন দেবে, ক্লোজে ক্লিক করে দেবেন, পয়েন্ট অ্যাড হয়ে যাবে। আর যদি কোনো অ্যাড শো করতো তাহলে আপনার কাজ ছিল সেই অ্যাডটিকে ক্লোজ করে দেওয়া, ভুলে ক্লিক করবেন না, জাস্ট অ্যাড শো করলে আপনারা সেই অ্যাডটি ক্লোজ করে দেবেন। সোকে সেখান থেকে ব্যাগে চলে আসছি, সেমভাবে আপনারা কাজ করবেন এই পরবর্তী অপশন অর্থাৎ কুইজ অপশনটায়। কুইজ অপশনটা ক্লিক করলে দেখতে পারবেন একটা টাইমে মোট কুইজ দেবে 100টা। আপনি এখানে যোগব্যায়োগ থাকবে সেটার অ্যান্সারটা এখানে বসিয়ে অ্যান্সারটা ক্লিক করবেন, তাহলে এমসিকিউর মতো সঠিক অ্যান্সার হয়ে গেলে আপনাকে পয়েন্টটা দিয়ে দেওয়া হবে আপনার অ্যাকাউন্টে মেম ব্যালেন্সে। আর যদি কোনো অ্যাড শো করে তাহলে আপনারা অবশ্যই সেই অ্যাডটি ক্লোজ করে দেবেন। আপনি জাস্ট অ্যাপটি ডাউনলোড করে অ্যাপটির হোম ইন্টারফেসে আসলে বুঝতে পারবেন যে কীভাবে কী করতে হয়। অসংখ্য অসংখ্য দেখতে পাচ্ছেন যে অপশন রয়েছে, এই সমস্ত অপশনগুলোতে কাজ করে আপনি আপনার অ্যাকাউন্টে মেম ব্যালেন্সে পয়েন্ট ইনকাম করতে পারবেন। উপরে নোটিশ রয়েছে, নোটিশটা দেখে নিতে পারেন, এখান থেকে রিফ্রেশ দিতে পারেন কয়েনটা। সো আশা করি বুঝতে পারছেন অ্যাপটি সম্পর্কে বিস্তারিত। তারপরে যদি বুঝতে কোনো প্রকার অসুবিধা হয় তাহলে আপনারা অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাবেন, যে কোনো ধরনের মতামত থাকলে এই ভিডিওর কমেন্টে জানাবেন, রিপ্লাই দিয়ে বোঝানোর চেষ্টা করব। সেবারে আপনাদেরকে অ্যাপটির উইথড্র সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি। অ্যাপটি থেকে টাকা উইথড্র দিয়ে টাকাটা রিসিভ করার জন্য আপনি হোম ইন্টারফেস থেকে নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে গিফটের মতো, এই গিফট অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে আপনি আপনার উইথড্র সিস্টেমটা চলে আসবেন। অসংখ্য অপশন রয়েছে এখান থেকে, মোবাইল রিচার্জ, তারপরে রয়েছে পেপ্যাল, ইউপিআই, বাইন্যান্স, তারপরে ফোনপে, পেপ্যাল, এবং সর্বশেষে দেখতে পাচ্ছেন যে রয়েছে বিকাশ। বাংলাদেশে কাজ করে থাকলে আপনি এখানে বিকাশের মাধ্যমে টাকাটা রিসিভ করতে পারবেন, এবং আপনি যদি অন্য দেশে দেশ থেকে কাজ করে থাকেন তাহলে উপরের পেমেন্ট মেথডগুলো হচ্ছে আপনার জন্য। সেখান থেকে নিচে দেখতে পাচ্ছেন বিকাশ অপশন রয়েছে, বিকাশ অপশনটা আপনি ক্লিক করে দেবেন। আর অ্যাপটি থেকে বিকাশে পেমেন্ট দিতে চাইলে আপনার অ্যাকাউন্টে মেম ব্যালেন্সে সর্বনিম্ন 1000 পয়েন্ট থাকতে হবে ফর রিডিম, এবং 1000 পয়েন্ট আর মাত্র করতে হবে 995 পয়েন্ট। আমার অ্যাকাউন্টে মেম ব্যালেন্সে 5 পয়েন্ট রয়েছে, তাই আপনি জাস্ট উইথড্র অপশনটা এসে আপনার অ্যাকাউন্টের মেম ব্যালেন্সের ব্যালেন্সটা হয়ে গেলে এখান থেকে বিকাশ অপশনটা ক্লিক করে দেবেন। সো বিকাশে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে শো করতে আসছে আমার অ্যাকাউন্টে 5 পয়েন্ট হয়ে গেছে, সর্বনিম্ন থাকতে হবে 1000 পয়েন্ট অ্যাপটি থেকে উইথড্র দেওয়ার জন্য, সরি 1000 নয়, এখানে থাকতে হবে 10000 পয়েন্ট। নো স্টেক, সেখান থেকে জাস্ট আপনি বিকাশ অপশনটা ক্লিক করে দেবেন, টাকাটা হয়ে গেলে দেন এখানে নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে নাম্বার বলে, এখানকার নাম্বার অপশনটা ক্লিক করে দিয়ে আপনি আপনার বিকাশ নাম্বারটি দিয়ে দেবেন, অবশ্যই পার্সোনাল দিবেন, এজেন্ট নাম্বার দিবেন না। দেন এখানে রয়েছে রিডিম বলে একটা অপশন, রিডিম অপশনটা ক্লিক করলে আপনাকে আপনার টাকাটা পাঠিয়ে দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন যে শো করতে আসতে উপরে একটা নোটিশ, সেটা হচ্ছে ইউর পেমেন্ট রিকোয়েস্ট উইল বি সেন্ড টু ইউ উইদিন 1 থেকে 7 ওয়ার্কিং ডেজ, মানে এক সপ্তাহের মধ্যে আপনি আপনার টাকাটা পেমেন্ট পেয়ে যাবেন উঠে দিলে। এটা হচ্ছে বাংলাদেশি নয়, বরং ইন্ডিয়ান একটি ইনকাম অ্যাপ, তাই আপনারা বাংলাদেশ থেকে চাইলেও পেমেন্ট নিতে পারবেন, একটু লেট হবে টাকাটা পাঠাতে। সো গাইস, অ্যাপটি সম্পর্কে আজকের এই ভিডিওতে আমি আপনাদের A to Z স্টেপ বাই স্টেপ বিস্তারিত বুঝিয়ে দিয়েছি। অ্যাপটিতে অবশ্যই আপনি নিয়ম মেনে নিজেদেরতে কাজ করবেন, কাজ করে উঠে দেওয়ার পর পেমেন্ট না পেলে কিংবা পেমেন্ট নিয়ে কোনো সমস্যা হলে কিন্তু আমি দায়ী নই, সেটা আপনাদেরকে ভিডিও শুরু ডিসক্লেমারে লিখিয়ে দিয়েছিলাম, কিংবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ডিসক্লেমার লেখা পেয়ে যাবেন। সো ভিডিও এবং আপনি কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, ভিডিও সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আপনাকে।